সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তো আশা করি সকলেই খুবই ভালো আছেন। অ্যান্ড আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে ফেলেছেন আজকে আমি কী ভিডিও বানাতে এসেছি। তো ফাইনালি কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভার অন কিনা সার্ভে আসলে আছে আমাদের স্কুইড বিটস স্পেশাল, আমাদের কুবড়া মডেলের মাত্র আরও একটি রেয়ার বান্ডিল। তো এই বান্ডিলে তো আমাদের ইমোট থাকতেছে কিনা, এসেও কিন্তু আমাদের বান্ডিলের কালারটা চেঞ্জ করা যাবে কিনা, এসেও কিন্তু আমাদের কোন ইভেন্টের ভিতরে আসলে আছে, এসেও কিন্তু আমাদের এইটা বান্ডিলটা দেখতে পুরোটা কীরকম হবে, তারপর ফুল ডিটেলসে কিন্তু আজকের এই ভিডিওটিতে আলোচনা করবো। এসেও কিন্তু আমাদের টোকেন টাওয়ার ইভেন্টের ভিতরে আসবে কিনা তাও কিন্তু আজকের ভিডিওটিতে বলে দেবো। এছাড়াও কিন্তু আমাদের নেক্সট ডে কোন ইভেন্টের ভিতরে আমাদের এই বান্ডিলটা সকলে দেখতে পারবেন তা কিন্তু আজকের ভিডিওটিতে বলে দেবো। আর গাইস, আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তার কারণ হলো কিন্তু কালকে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম, তো আপনারা কিন্তু আজ রাত 12টার পর এরকম আর কি কালকে বলে দিয়েছিলাম যে আপনারা সকলে এই নতুন ভ্যালেন্টাইন রয়্যালটা দেখতে পারবেন। অ্যান্ড ফাইনালি কিন্তু আমাদের বিডি সার্ভার অন কিনা সার্ভার আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমাদের অ্যাভেলেবল হয়ে গেছে। তো কে এই দুটো ইমোট বের করছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিতে বলবেন না। তো আপনারা তো সকলে বুঝতে পারলেন যে আমি কোনো প্রকার ফেক নিউজ ভিডিও বানাই না। এছাড়াও কিন্তু গাইস আমাদের কিন্তু ওয়ান পাঞ্চ ম্যান M87 এর যে রেয়ার স্কিনটা রয়েছে, তো গাইস এটা আমাদের বিডি সার্ভার অন কিনা সার্ভার আপনারা সকলে কবে রিটার্ন দেখতে পারবেন তাও কিন্তু আজকের ভিডিওটিতে বলে দেবো। এছাড়াও কিন্তু আমাদের ভ্যালেন্টাইন ডে স্পেশাল নতুন কি ব্যানার চলেছে, কবে চলেছে, কনফার্ম ডেটটা কি তাও কিন্তু আজকের ভিডিওটিতে বলে দেবো। এছাড়াও কিন্তু নেক্সট টপ ইভেন্ট হিসেবে আমাদের বিডি সার্ভার অন কিনা সার্ভার আপনারা সকলেই কি আইটেম দেখতে পারবেন তাও কিন্তু আজকের ভিডিওটিতে বলে দেবো। এছাড়াও কিন্তু আমাদের অফিসিয়াল ব্যানারটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, তো নেক্সট টপ ইভেন্টের ভিতর কি আইটেম থাকতেছে, এছাড়াও কিন্তু আমাদের কত টাইম লাগতে পারে পুরো ফুল ডিটেলসে কিন্তু আজকে আমি আপনাদেরকে রিভিউ করে দেখিয়ে দেবো। এছাড়াও কিন্তু আজ রাত 12টার পর আমাদের বিডি সার্ভার অন কিনা সার্ভার আপনারা সকলে কি নতুন ইভেন্টকে আপডেট দেখতে পারবেন তাও কিন্তু আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে 110% শিওর দিয়ে দেখিয়ে দেবো অ্যান্ড বলেও দেবো। এছাড়াও কিন্তু আজকে আমি আপনাদেরকে রিভিউ করে বলে দেবো। তো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড ইম্পর্ট্যান্ট, সুতরাং গাইস আজকের ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ। তো গাইস আজকের ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড ভিডিওটি শুরু করে একটি রিকোয়েস্ট, যারা যারা চ্যানেলে নতুন প্লিজ এর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অলওয়েজ সেট করে দেবেন যেন আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে দেখে নিতে পারেন। আর গাইস আজকের ভিডিওটিতে সকলে মিলে একটি লাইক করে দেবেন। তো গাইস আজকের ভিডিওটি শুরু করা যাক। সো গাইস প্রথমে চলুন কথা বলা যাক আমাদের বাংলাদেশ সার্ভার অন কিনা সার্ভার নেক্সট টপ ইভেন্ট কি হতে চলেছে, এছাড়াও কিন্তু টপ ইভেন্টের কনফার্ম ডেটটা কি, এছাড়াও কিন্তু অফিসিয়াল ব্যানারটা দেখতে কীরকম, এছাড়াও কিন্তু আমাদের কী কী আইটেম থাকতেছে পুরো ফুল ডিটেলসে বোঝাই দিচ্ছি অ্যান্ড দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের অফিসিয়াল ব্যানারটা গাইস, অ্যান্ড তারপর দেখতে পাচ্ছেন অপিলেবেলে একটি বাইকের স্কিন রয়েছে, এছাড়াও কিন্তু পাশাপাশি দেখতে পাচ্ছেন একটি গ্লোয়াল স্কিন রয়েছে। তো গাইস বাইকের স্কিনে কিন্তু অ্যাবিলিটি থাকতেছে, তো যেমনটা আপনার স্কিনে দেখতে পাচ্ছেন অ্যাবিলিটিটা হলো কি আমাদের সিঙ্গেল ড্যামেজ প্লাস, এছাড়াও কিন্তু আমাদের ডিউরেবিলিটি কি যেন একটা প্লাস, এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের হ্যান্ডেলিংটা সিঙ্গেল মাইনাস। তো আশা করছি যে হ্যান্ডেলিংটা সিঙ্গেল মাইনাস থাকার কারণে কিন্তু একটু স্পিডটা কম হয়ে যেতে পারে। এছাড়াও গাইস তারপর দেখতে পাচ্ছেন আমাদের একটি গ্লোয়াল স্ক্রিন রয়েছে, তো গাইস গ্লোয়াল স্ক্রিনটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লাগছে, তেমন একটা ভালো লাগে না। অ্যান্ড পাশাপাশি আপনারা যদি বাইকের স্ক্রিনটা লক্ষ্য করেন তাহলে কিন্তু বাইকের স্ক্রিন, তো গাইস প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের মোটর বাইকের যে স্ক্রিন রয়েছে সেটা কিন্তু মাত্র 100টা মোটর হয়ে দেওয়া হচ্ছে, অ্যান্ড তারপর দেখতে পাচ্ছেন আমাদের গ্লোয়াল স্ক্রিনটা রয়েছে সেটাও কিন্তু মাত্র 300টা মোটর হয়ে দেওয়া হচ্ছে। অ্যান্ড টোটাল যখন আপনারা 300টা মোটর উপভোগ করবেন তারপর কিন্তু এই আইটেমগুলো একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবেন, তো আশা করছি বুঝাই দিতে পারছি। অ্যান্ড টপ ইভেন্টের যে কনফার্ম ডেটটা সেটা হলো কি আমাদের 3 তারিখে চলে আসবে, অর্থাৎ আমাদের ফেব্রুয়ারি মাসের 3 তারিখে চলে আসবে। অ্যান্ড ফেব্রুয়ারি মাসের 8 তারিখে কিন্তু বিডি সার্ভার এমনকি ইন্ডিয়া সার্ভার থেকে চলে আসবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 3 তারিখে কিন্তু চলে আসবে, এটা কিন্তু 110% কনফার্ম ডেট। অ্যান্ড এটা কিন্তু অফিসিয়াল ব্যানার গাইস, আমি আপনাদেরকে আবারও বলে দিলাম। অ্যান্ড গাইস সবশেষে আমি আপনাদেরকে এই ভিডিওর কথা বলবো, তো এই টপিকটি আপনাদের কার কাছে কেমন লাগছে সেটা কিন্তু নিশ্চয়ই আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এসে কিন্তু এই টপিকটি আমার কাছে জাস্ট ওপি লেভেলের লাগছে। তো গাইস নেক্সট ডে কথা বলা যাক আমাদের ভ্যালেন্টাইন্স ডে ইভেন্ট আসলে হচ্ছে, তো গাইস ভ্যালেন্টাইন উইশ ইভেন্টটা কতবে আসবে, এছাড়াও কিন্তু আমাদের কনফার্ম ডেটে গিয়েছে, এরকম কিন্তু আমাদের অফিসিয়াল ব্যানারটা গিয়েছে, এরকম কিন্তু কী কী আইটেম আসলে হচ্ছে গাইস সমস্ত কিছু এখন আমি আপনাদেরকে রিভিউ করে দেখে দিতেছি, এছাড়াও কিন্তু অফিসিয়াল ব্যানারটা দেখে দিতেছি। তো যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের অফিসিয়াল ব্যানারটা রয়েছে, তো অফিসিয়াল ব্যানার মাঝে দেখতে পাচ্ছেন আমাদের রেয়ার এক বান্ডিল রয়েছে, তো যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফিমেল বান্ডিল রয়েছে, তারপর দেখতে পাচ্ছেন আমাদের মেল বান্ডিলটা রয়েছে, এছাড়াও কিন্তু পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের প্রপোজ ইমোটটা রয়েছে। ও ভাই সাব, ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল হতে চলেছে। এসে বন্ধু গাইস অফিসিয়াল ব্যানার মাঝে যে কনফার্ম ডেটটা দেওয়া আছে সেই কনফার্ম ডেটটা হলো কি আমাদের 7ই ফেব্রুয়ারি আসবে, তো আশা করছি বুঝতে পারছি। অ্যান্ড 13ই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আমাদের বিডি সার্ভার অ্যাকাউন্ট কিনা সার্ভার আমাদের ভ্যালেন্টাইন উইশ ইভেন্টটা চলবে, তো আশা করছি বিষয়টা ক্লিয়ারলি বুঝাইতে পারছি। অ্যান্ড আইটেমগুলো তো স্ক্রিনের উপর আপনারা সকলে এই ভিডিও অঙ্গীকারও দেখতে পারলেন, তো গাইস এই আইটেমগুলো আপনাদের কার কাছে কেমন লাগছে সেটা কিন্তু নিচে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাই দিতে ভুলবেন না। এছাড়াও কিন্তু আমাদের প্রপোজ ইমোটটা আসলে কে কে বের করবেন সেটা আমাকে অবশ্যই জানাই দিতে পারেন। সো গাইস নেক্সট ডে কথা বলা যাক আমাদের ওয়েপন রয়্যালের ডিসকাউন্টের বিষয়টা নিয়ে, তো যেমনটা আপনার কেউ দেখতে পাচ্ছেন 30% ডিসকাউন্ট কিন্তু যে কোনো সময় আমাদের বিডি সার্ভার এবং কিনা সার্ভার আপনার সকলেই দেখতে পারবেন আমাদের ওয়েপন রয়্যাল সেকশনে, এটা কিন্তু একেবারে 99% কনফার্ম আছে, 100% কনফার্ম নয় গেছে। তো আশা করছি বিষয়টা গেলে বুঝাইতে পারছেন, অলরেডি যে আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি সার্ভার কিন্তু অলরেডি আমাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিয়েছে, তো আশা করছি বিষয়টা বুঝাইতে পারছি।
সো গাইস নেক্সট যে কথা বলা যাচ্ছে ড্রাকো এর বিষয়টা নিয়ে, তো দেখুন গাইস ড্রাকো এর সম্পর্কে আমি আপনাদেরকে এতদূর পর্যন্ত একটি কথা বলবো, প্রতিদিন একটি কথা বলতে ভালো লাগে না গাইস, তো অনেকে প্রশ্ন করেন বিদায় কিন্তু উত্তর দিতে হয়। তো আশা করছি স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন আমাদের ড্রাকো কে নিয়ে কিন্তু কিছুদিন আগে একটা বুট চলছে, তো প্রথমে যে এক কথা বলতে ভালো লাগে না তো আমি আপনাদেরকে আবারও বলে দিলাম। অ্যান্ড এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ড্রাকো এর বিষয়টা, তো ড্রাকো এটা খুবই দ্রুত আমাদের বিডি সাব রাউন্ড কিনেছে, আপনারা সকলেই রিটার্ন দেখতে পারবেন। আবারও তার কারণ হলো কি আমাদের ড্রাকো এটা কিন্তু ব্যান থাকার কারণে রিটার্ন আসে নাই, তো আমরা বলতে পারি ইন্ডিয়ান সার্ভারে যদিও না আসতে হলো কিন্তু বিডি সার্ভারে আসবে, এটা কিন্তু 99%। গাইস এই পুশটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে কিন্তু উপরে দেখতে পারবেন আমাদের হোয়েজ আপডেট, অর্থাৎ এখানে আমাদেরকে বুঝাতে যাচ্ছে যে আমরা কোন গানটা সব থেকে বেশি এখান থেকে আপডেট করতে অর্থাৎ লেভেল আপ করতে ভালোবাসি। তো এখানে কিন্তু অনেক উত্তর দিয়েছে আমাদের ড্রাকোয়েকে, তো ড্রাকোয়েকে কিন্তু এখন আমাদের এরকম বুট হয় না যে আমাদের ড্রাকোয়েকে আসবে চোরি চোরি দৌড়ি গিয়ে বুট দিয়ে আসি, তো আশা করছি বুঝতে পারছি অর্থাৎ আমাদের ড্রাকোয়েকটা রিটার্ন আসবে গাইস, তবে কবে আসবে এটা এখনো পর্যন্ত কনফার্ম জানা যায়নি। এই জন্য এখানে আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার পছন্দের গান কোনটি, এমনকি আপনার কোনটা আপডেট অর্থাৎ লেভেল আপ করতে ভালোবাসে, ড্রাকোয়েকটা কিন্তু খুবই দ্রুত রিটার্ন দেখতে পারবেন। তো এখনও কিন্তু অফিসিয়াল ব্যানার এছাড়াও কিন্তু কনফার্ম লিক্স পাওয়া যায়নি, তো যখনই পাওয়া যাবে সবার আগে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো গাইস, সেই দিক থেকে কোনো প্রকার টেনশনের কোনো প্রয়োজন নেই। অ্যান্ড সবার আগে ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটি অলই সেট করে দেবেন গাইস, তো আশা করছি বুঝতে পারছি। অ্যান্ড ড্রাকোয়েক সম্পর্কে কিন্তু অফিসিয়ালভাবে কোনো প্রকার লিক্স অ্যান্ড ব্যানার এখনও পর্যন্ত পাওয়া যায় নাই। সো গাইস নেক্সট যে কথা বলা যাক আমাদের ওয়ান পাঞ্চ ম্যান এমএটির সেভেনের যে একটি স্কিন রয়েছে রেয়ার স্কিন, এটা আমাদের বিডি সাবাউন্ড কিনেছে, মোটামুটি কিন্তু একটা রেয়ার আছে, তো আশা করছি আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। তো গাইস এইরকম একটা কিন্তু ব্যানার অলরেডি বের হয়ে আসছে আমাদের লিক্সটা জানাই দিয়েছে, এসে কিন্তু আমাদের যখনই এরকম লিক্স আসে তো আপনারা হয়তো সকলেই জানেন, তো তার উপর ভিত্তি করে কিন্তু আমাদের যে কোনো একটা রেয়ার রিটার্ন দিয়ে দেওয়া হয়, তো আমরা কিন্তু এখন সকলেই বলছি যে আমাদের এই এমএটির সেভেনটি রিটার্ন আসবে। তো গাইস এটা কিন্তু এখনও কিন্তু অফিসিয়ালভাবে জানা যায়নি, এছাড়াও কিন্তু এটার আর রিটার্ন আসবে এটা 99% কনফার্ম হয়ে গেছে, তো আশা করছি বুঝতে পারছি। অ্যান্ড ওয়ান পাঞ্চ ম্যান এমএটির সেভেনটা কিন্তু রিটার্ন আসার খুবই সম্ভাবনা আছে, এছাড়া কিন্তু এটার অফিসিয়াল কনফার্ম ডেটা আসা নাই, তো আশা করছি বুঝাইতে পারছি। এছাড়াও বন্ধু গাইস আমাদের ওয়ান পাঞ্চ ম্যান এমএটির সেভেন স্কিনটা যদি আসে তাহলে কী কী বের করবেন সেটা কিন্তু নিশ্চয় আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এসে কিন্তু আমার কাছে পার্সোনালি এই এমএটির সেভেন স্কিনটা ওপি লেভেলে লাগে গেছে, তো গাইস এটা যখন আগুনের এনিমেশন থাকে এটা কিন্তু আমার কাছে ওপি লেভেলে লাগে। সো গাইস ফাইনাল চলুন কথা বলা যাক আজ রাত 12টার পর আমাদের বিডি সাবার অন কিনা সাবার আপনি কি নতুন ইভেন্টকে আপডেট দেখতে পারবেন এটা নিয়ে, তো যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি আমাদের ইলিট পাস রয়েছে, তো আজ রাত 12টার পর কিন্তু আপনারা সকলে আমাদের বিডি সাবার অন কিনা সাবার ফেব্রুয়ারি মাসের ইলিট পাসটা দেখতে পারবেন, এটা কিন্তু 110% কনফার্ম। অ্যান্ড ইলিট পাসের অফিসিয়াল ব্যানারটা এখন আপনাদেরকে স্ক্রিনের উপর দেখে দিতে। সো গাইস যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের অফিসিয়াল ব্যানার মাঝে দেখতে পাচ্ছেন আমাদের ব্যানার রয়েছে, আফটার রয়েছে, এছাড়াও কিন্তু তারপর দেখতে পাচ্ছেন আমাদের মেল বান্ডিল রয়েছে, এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন এই আইটেমগুলো রয়েছে, তো সবগুলো যদি এক এক করে বলে দেয় তাহলে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে, এছাড়াও কিন্তু আপনার সকলে তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজ রাত 12টার পর আমাদের বিডি সাবার অ্যাকাউন্ট কিনা সাবার আপনার সকলেই দেখতে পারবেন, এটা কিন্তু 110% কনফার্ম। অ্যান্ড প্রি রেজিস্টারটা কে কে করছিলেন অ্যান্ড এই মাসের অর্থাৎ আমাদের ফেব্রুয়ারি মাসের ইলিট পাসটি কে কে করবেন সেটা কিন্তু নিশ্চয় আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এছাড়াও কিন্তু গাইস খুবই দ্রুত আমাদের চ্যানেলের মধ্যে মিশি সব নিয়ে ফুললি ডিটেলসে ভিডিও আসবে। সো গাইস নেক্সটে চলুন কথা বলা যাক আমাদের স্কুইড বেটস ইভেন্টের যে আমাদের লিজেন্ডের বান্ডেলটা রয়েছে, তো কুবরা বান্ডেলের মতো, তো ওইটা আমি আপনাকে এখন ফুললি ডিটেলস রিভিউ করে দেখে দিতেছি। তো যেমনটা আপনার স্কেবে দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন আমার এটার একটি ইন্ট্রোডাকশন রয়েছে, ওরে ভাই রে ভাই ইমোটটা দেখে কিন্তু আমার সে অনেক ভালো লাগছে, ইমোট টাইপের দেখে লাগছে, তো এটা কিন্তু ইমোট থাকবে না অ্যান্ড গাইস এই বান্ডেলের কিন্তু কোনো প্রকার ইমোট থাকতেছে না। অ্যান্ড তারপর দেখতে পাচ্ছেন বডি টুকু রয়েছে অ্যান্ড পাশাপাশি তো আপনারা দেখতে পাচ্ছেন, তো তারপর দেখতে পাচ্ছেন প্যান্ট রয়েছে, সেরকম কিন্তু দেখতে পাচ্ছেন শুরু স্কিন রয়েছে, সেরকম কিন্তু তারপর দেখতে পাচ্ছেন আমাদের রয়েছে হেয়ার স্টাইল, তারপর দেখতে পাচ্ছেন আমাদের সানগ্লাস টাইপের একটা কিছু রয়েছে, তো সব কিছু মিলেই কিন্তু এই বান্ডেলটা আমার কাছে ওপি লেভেলে লাগছে। এছাড়া গাইস এই ইমোটের ভিতর অর্থাৎ এই বান্ডেলের ভিতর আমার কোনো প্রকার ইমোট থাকবে না, তো আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এছাড়া বন্ধু গাইস এই বান্ডেলে কিন্তু কোনো প্রকার কালার চেঞ্জ করে যাবে না, তো আমাদের কুবরা বান্ডেলের মতো হবে না, তো আশা করছি বুঝতে পারছি। এছাড়া বন্ধু গাইস অনেকে দেখছি বলছে যে তার কারণে কিন্তু আমি আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিলাম, এছাড়া কিন্তু আমাদের বাইরে একটা সার্ভার যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন আমাদের টুকেন টাওয়ার ইভেন্টের ভিতর দেওয়া হয়েছে আমাদের এই নতুন এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছেন আমাদের এই বান্ডেলটা, তো আশা করছি বুঝে দিতে পারছি। সুতরাং আমরা বলতে পারি আমাদের বিডি সার্ভার এমন কিনা সার্ভার কিন্তু নেক্সট ডে টুকেন টাওয়ার ইভেন্টের ভিতর আসার সব থেকে বেশি চান্সেস আছে। সো গাইস সরাসরি আমি আপনাকে কি কথা বলবো, তো এই বান্ডেলটা আপনাদের কার কাছে কেমন লাগে সেটা কিন্তু নিশ্চয়ই আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এছাড়াও এই বান্ডেলটা আমার কাছে পার্সোনালি ওপি লেভেলের লাগে। সো গাইস এই ছিল এখনকার মতো ভিডিও, ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক ক্লিক করবেন এন্ড চ্যানেলের সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অলই সেট করে দেবেন যেন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে দেখে নিতে পারেন। আর গাইস আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু হলো ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করতে বলবেন না। তো গাইস দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই।